আচ্ছা, তো ভাই ভিডিও শুরুতে আপনাদের সাথে বেশ কিছু পেমেন্ট প্রুফ শেয়ার করে দেয়। তো এইখানে দেখেন প্রায় $31 মতো পেমেন্ট প্রুফ, এবং দ্বিতীয় পেমেন্ট প্রুফ যেটা সেটা হচ্ছে প্রায় $128 মতো পেমেন্ট প্রুফ, আর একটা পেমেন্ট প্রুফ দেখেন প্রায় $31 মতো পেমেন্ট প্রুফ। ঠিক আছে, তারা কিন্তু ভাই সবাই সাধারণ ইউজার, তারা সাধারণ ইউজারে কিন্তু আর্নিং করছে। সো সেম এরকম একটা ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করবো, এইখান থেকে আপনার প্রত্যেককে মিনিমাম ধরে নেন ভাই $10 থেকে $20 পর্যন্ত প্লাস আপনার প্রফিট হবে। ঠিক আছে, যদি আপনি এভারেজ ধরেন তাহলে প্রায় $20 প্লাস প্রফিট হয়ে থাকে, যেহেতু ভাই বাইবিটের অফার, বাইবিটের অফার 100% পেমেন্ট করে, তাও আবার যেগুলো পেমেন্ট করে ইউজ পরিমাণে পেমেন্ট করে। ঠিক আছে, পেমেন্ট প্রুফ তো আমাদের দেখাই দিলাম, এইটা হচ্ছে আমরা একটা ইভেন্ট শেয়ার করছিলাম, ওই ইভেন্টের পেমেন্ট প্রুফ। সেম আজকে ওরকম একটা ইভেন্ট শেয়ার করবো, সো ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ইভেন্টে জয়েন করবেন কীভাবে এবং রিওয়ার্ড পল সম্পর্কে A to Z প্রসেসটা আমি আপনাদের বোঝা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা যদি ইভেন্টের যে পেজ আছে ইভেন্টের পেজের মধ্যে আসলে দেখতে পারবো। সো এইখানে দেখেন ইভেন্টটা আপনার স্টার্ট হয়েছে প্রায় 8 তারিখে এবং ইন্ড হবে প্রায় আপনার 22 তারিখের দিকে। সো এইখানে আমরা ফার্স্ট ইভেন্টের মধ্যে জয়েন করবো না, আমরা যে 2 নম্বর ইভেন্ট আছে 2 নম্বর ইভেন্টে জয়েন করবো। সো এইখানে 2 নম্বরে 3 নম্বর যে কন্ডিশনটা আছে, 3 নম্বর কন্ডিশনটা দেখেন, এখানে তারা কী বলছে, অল আদার এলিজিবল পার্টিসিপেন্ট, মানে যারা যারা টাস্কটা কমপ্লিট করবো অল ইউজার কিন্তু পাবে। ঠিক আছে, টাস্কটা নর্মাল টাস্ক, আপনারা প্রত্যেকে কমপ্লিট করতে পারেন, আবার অনেকে পারবেন না। তো এখানে দেখেন প্রায় কতগুলো রিওয়ার্ড প্লাস আছে, প্রায় হিউজ পরিমাণে ডলারের যে রিওয়ার্ড প্লাস, রিওয়ার্ড প্লাসে আপনি যদি এটা বাইবিটের মধ্যে গিয়ে মানে অ্যামাউন্টটা দেখতে চান, সেটার প্রায় এই পরিমাণ ডলারের অ্যামাউন্ট থাকে। ঠিক আছে, আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। তো সাপোজ ধরেন যদি এইখানে প্রায় 30,000 মতো লোকজন জয়েন করে, তো সাপোজ ধরেন 30,000 লোক জয়েন করলো, তারপর কিন্তু আপনি $24 পাবেন। তো ধরে নিলাম আমি 60,000 লোক জয়েন করলো ভাই, সাপোজ ধরে নিলাম 50,000 মতো লোক জয়েন করলো। সো আমরা যদি এইখানে দেখি 50,000 লোক জয়েন করে, তারপর কিন্তু আপনি $14 প্লাস প্রফিট করতে পারবেন। ঠিক আছে, একটা ইভেন্টের কতজন জয়েন করে ভাই, প্রায় 50,000 অলরেডি যদি জয়েন করে তো কতজন জয়েন করবে, সর্বোচ্চ 1 লাখ ইউজার জয়েন করতে পারবে। সো ভাই প্রায় দেখা গেছে প্রায় তারপর $7 করে পেমেন্ট পাবেন। ঠিক আছে, তো যদিও ভাই 1 লাখ ইউজার জয়েন করলাম, আমি এটা ইউজ করে বলে দিলাম। দ্বিতীয় একটা কিউকয়েনের অফার শেয়ার করবো, তো ইভেন্টগুলো আমি আগে করে দেখাচ্ছি, যাদের আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ঠিক আছে, আর অবশ্যই প্রত্যেকে ভিডিওর মধ্যে লাইক করে দেবেন। দেন আপনি কিউকয়েনের এই যে এই অফারটা শেয়ার করবো, এই টোকেনটা অলরেডি লিস্টেড আছে, সো A to Z প্রসেসটা দেখা দিচ্ছি অনেক। তো ভাই মূল ভিডিও যাওয়ার আগে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউবের মধ্যে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন এটাকে অন করে রাখবেন, এদিকে নেক্সট টাইম যে অফারগুলো শেয়ার করবো একটার জন্য মিস না। দেখেন আমরা অলরেডি অসংখ্য ওয়ালেট এবং এক্সচেঞ্জ অফার কিন্তু শেয়ার করেছি, যেগুলো আপনি মিস করে গেছেন। ঠিক আছে, এখন সাবস্ক্রাইব করে রাখেন যাতে নেক্সট টাইম মিস না হয়, আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে ভিডিওর মধ্যে লাইক করে দিন। এছাড়াও যারা টেলিগ্রামটা জয়েন করেন, টেলিগ্রামটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, তার কারণ দেখা গেছে যে পেমেন্ট প্রুফগুলো, এই যে আজকের এই অফার লিঙ্ক, এই অফার লিঙ্কগুলো কিন্তু আপনি টেলিগ্রাম পাবেন। দেখেন একটা ইনস্ট্যান্ট পেমেন্ট অফার শেয়ার করছি, প্রত্যেককে প্রায় $1 করে পেমেন্ট পেয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি উপর দিকে ওয়ালেটের অফার শেয়ার করছি। সো এই ধরনের অফারগুলো যদি আপনি মিস না করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকা লাগবে। অনেক বকবক করে ফেলছি, মূলটা পেয়ে চলে আসি। সো বাইবিটের ইভেন্টের লিঙ্ক, বাইবিটের ইভেন্টের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখবো, চাইলে আপনি আপনাদের যে আর্টিকেল আছে আর্টিকেলটা পড়ে নিতে পারেন, জাস্ট এটাকে ওপেন করুন, ওপেন করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখেন তাদের যে ইভেন্ট, এই ইভেন্ট আমরা এখানে দেখাচ্ছে। সো এখানে দেখেন শ্রাপ টোকেনের ইভেন্ট, তো ফার্স্ট যে টাস্ক আছে টাস্কটা এখানে আপনার প্রায় কই গেল, রিড মোড়ের মধ্যে প্রেস করুন, রিড মোড়ের মধ্যে প্রেস করলে এখানে দেন ইভেন্ট পিরিয়ড। তো ইভেন্ট পিরিয়ড যে ফার্স্ট ইভেন্ট আছে, যে ফার্স্ট ইভেন্ট এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 2,000 মতো পাবে। সো আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো জয়েন করবো, আমরা জাস্ট যারা অল ইউজার হবে এই অল ইউজারের ইভেন্টটা জয়েন করবো। তো সবার তো আশা করি বাইবিটের মধ্যে অ্যাকাউন্ট আছে, যদি আপনার বাইবিটের মধ্যে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে বাইবিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আর অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে KYC থাকা লাগবে, আদারওয়াইজ KYC আপনি কিন্তু রিওয়ার্ডটা পাবেন না। এইখানে দেখেন আমি যদি আমার যে KYC ইয়াটা আছে, KYC স্ট্যাটাসটা দেখাই, সো এখানে দেখেন আমার যে KYC স্ট্যাটাস এটা কিন্তু ভেরিফাইড, সো আমার লেভেল 1 ভেরিফাইড আছে, সো মেবি লেভেল 2 পর্যন্ত। তো দেখেন আমার লেভেল 1টা অলরেডি ভেরিফাই আছে, মানে একটা ফেস ভেরিফিকেশন যেটা, এই ফেস ভেরিফিকেশনটা আপনার লাগবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না। সো প্রত্যেকে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন, আশা করি যেহেতু বাইবিটের ইভেন্ট আপনারা জয়েন করেন অলরেডি আপনাদের প্রত্যেকেরই আছে। সো এখন দেখেন এখানে কী কী বলছে, যে তাদের যে 2 নম্বর টাস্ক, এই 2 নম্বর টাস্কে যে ট্রেড টু গ্রাব আর শেয়ার 6 মিলিয়ন শ্রাপ প্রাইস পুল। ঠিক আছে, তো এখানে প্রায় 6 মিলিয়নের মতো প্রাইস পুল দেওয়া হবে। সো আপনার কী কী কাজ করা লাগবে, এখানে দেখেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন 2টা আছে। সো এই যে ডিউরিং দ্য ইভেন্ট পিরিয়ড সিম্পলি, মানে আপনি জাস্ট এই যে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি ইভেন্টের জন্য এলিজিবল হবেন। সো আপনাকে কী বলছে, ফার্স্ট যে টাস্ক আছে, ফার্স্ট টাস্কের মধ্যে বলছে ট্রেড শ্রাপ অ্যান্ড প্লেস আ মিনিমাম অফ 3 অর্ডার্স, মানে আপনাকে 3টা অর্ডার মিনিমাম প্লেস করা লাগবে। সাপোজ আপনি যদি একবার বাই করেন তাহলে আপনার হবে না। ঠিক আছে, সাপোজ আপনি একবারে $100 বাই করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে 3বার ট্রেড করা লাগবে ওই টোকেনটার মধ্যে, শ্রাপ টোকেনের মধ্যে 3বার ট্রেড করা লাগবে। এবং দ্বিতীয় যে কথাটা বলছে তারা, দেখেন অ্যাকুমুলেটার মিনিমাম টোটাল ট্রেডিং ভলিউম, অ্যাকুমুলেট বলতে কী ভাই, আপনার কাছে যদি $10 থাকে আপনি $10 দিয়েই 10 বার করবেন আপনার $100 হবে, $20 থেকে $20 দিয়ে করবেন আপনার $100 করলে আপনার টাস্ক অলরেডি কমপ্লিটলি হয়ে যায়, মানে এক কথা আপনি একবারে করা লাগবে না, আপনি ভেঙে ভেঙে করলেও হবে। তো 2টা টাস্ক তারা দিয়েছে কি, যে আপনাকে 3টা স্পট ট্রেড করা লাগবে, অবশ্যই কিন্তু 3টা স্পট ট্রেড করা লাগবে। সো দেন আপনাকে 2 নম্বর টাস্ক দিয়েছে কি, মিনিমাম কিন্তু $100 ট্রেডিং ভলিউম করা লাগবে, তাহলে কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন। সো এখানে যারা ফার্স্ট হবে তো তাদের জন্য এই পরিমাণে রিওয়ার্ড আছে, যারা সেকেন্ড হবে তার জন্য এইটা, থার্ড হবে এইটা, আর বাকি যে আদার মেম্বারগুলো থাকবে যেমন 3 থেকে বাকি যে ইউজাররা জয়েন করবে তাদের জন্য কিন্তু টোটাল রিওয়ার্ড পল প্রায় 5 মিলিয়ন 40 মানে
5.4 মিলিয়নের মতো আছে, ঠিক আছে। তো হিউজ পেমেন্ট অলরেডি রিওয়ার্ড প্রসেস। সো এখন আমরা কী কাজ করবো, জাস্ট আপনাদের ইভেন্টটা বোঝা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাইবিটের মধ্যে চলে আসবেন, দেন এইখানে আপনি কিছু পরিমাণ ডিপোজিট করে নেবেন। সো আমি ডিপোজিট করতেছি না, তার কারণ আমার অ্যাকাউন্টে রিক্সের মধ্যে আছে, আমি অলরেডি বাইবিটের অ্যাকাউন্টে এখানে আনলিমিটেড মাল্টিপল করে ফেলছি আমার এই ফোনের মধ্যে। সো আমি অন্য কোনো ফোন দিয়ে জয়েন করে নেবো, জাস্ট আপনি ডিপোজিটের মধ্যে আসবেন। এখন অনেকে বলবেন যে আপনি নিজে কেন জয়েন করতেছেন না, ভাই আমার এটা অনেক আগের অ্যাকাউন্ট, ঠিক আছে, যখন তাদের বাইবিটের ইভেন্ট ছিল তো ওই বাইবিটের ইভেন্টের অ্যাকাউন্ট। সো যে কোনো সময় আমার এই অ্যাকাউন্টে ব্যান হয়ে যেতে পারে। বাট আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলেন, যেহেতু আপনার নতুন ফোন সব কিছুই নতুন, আপনি দেখা গেছে অলরেডি ফোন একবার রিসেট দিয়েছেন, বাট আমার তো রিসেট দেওয়া হয় না, ঠিক আছে। ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে পেস করুন, দেন আপনি যে টুকুটা ডিপোজিট করতে চান ইউএসডি বিইউএসডি, আপনার ইচ্ছা আপনি ইচ্ছে মতো ডিপোজিট করতে পারেন, যার যতটুকু আপনার ইচ্ছা ততটুকুই আপনি ডিপোজিট করতে পারেন। যদি $10 থেকে $10 ডিপোজিট করতে পারেন, $20 থেকে $20 ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন ডিপোজিট করার পর কী কাজ করবেন, জাস্ট মার্কেটের মধ্যে আসবেন। মার্কেটের মধ্যে আসার পরে যে উপরের দিকে যে শ্রাপ টোকেন আছে, শ্রাপটা লিখে সার্চ করুন, SHR যে শ্রাপ টোকেন আছে, শ্রাপ টোকেন চলে আসবে। দেন আপনাকে এইখানে কী কাজ করা লাগবে, তিনটে অর্ডার কমপ্লিট করা লাগবে। সো তিনটে অর্ডার বলতে সাপোজ ধরেন আপনাকে যদি $10 থেকে আপনি $10 একটা অর্ডার প্লেস করলেন, তো এখানে $10 একটা অর্ডার প্লেস করলেন, এখানে $10 একটা অর্ডার প্লেস করেন, দেন আপনি এটাকে ক্লোজ করে দিলেন, ঠিক আছে, মানে এটাকে জাস্ট সেল দিয়ে দিলেন। দেন আপনি অ্যাগেন $10 দিয়ে টোটালি তিনবার আপনি ট্রেড করবেন। তো তিনবার যখন ট্রেড করা অলরেডি ফার্স্টটা আমাদের কমপ্লিট, দেন দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে $100 ভলিউম করাবে। সো আপনি যদি তিনবার করেন সে তারপর $30 মতো ভলিউম হবে, দেন বাকি যে $70 থাকে বাকি $70 আপনি ভলিউম করে নেবেন। এখন কথা হচ্ছে অনেকের যে ভাই আমার যে ট্রেডিংটা করা হলো, এখন আমার যে রিওয়ার্ড মানে আমার যে ডিপোজিট করছি এই ডিপোজিটটা কি আমাকে এখানে হোল্ড করা লাগবে? সো ভাই হোল্ডিংয়ের ব্যাপারে তারা কোনো কিছুই বলে নাই, মানে আপনি আপনার চাইলে ব্যালেন্স যেটা আছে ব্যালেন্স আপনি উইথড্র দিয়ে নিতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি চাইলে আপনার ব্যালেন্স যেটা ওই ব্যালেন্সটা আপনি উইথড্র দিয়ে নিতে পারেন, আবার যখন নেক্সট ইভেন্ট আসবে আপনি নেক্সট ইভেন্টে জয়েন করতে পারেন, ঠিক আছে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, ওকে। সো এইখানে আপনি যাদের যে ইভেন্ট টু আছে, ইভেন্ট টুটের মধ্যে দেখলে বুঝতে পারেন তারা কী বলছে, যে অবশ্যই স্পট ট্রেড করা লাগবে, এবং আপনার যারা ট্রেড করবে তারা কিন্তু অবশ্যই মানে যে ইয়ার্ড আছে মানে ইভেন্ট পিরিয়ডের আগে ট্রেড করা লাগবে, আপনি ইভেন্ট শেষ হওয়ার পর ট্রেড করে রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না। দেন তারা কী বলছে, KYC লেভেল 1টা কিন্তু মাস্ট বি করা লাগবে, KYC লেভেল 1 যদি না করেন সেটা রিওয়ার্ডটা পাবেন না, এবং ইভেন্ট শেষ হওয়ার 30 দিনের মধ্যে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে আছে, অ্যাকাউন্টের মধ্যে আপনার যে মানে রিওয়ার্ড আছে ওই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। সো ইভেন্টটা ইন হবে কবে, ইভেন্টটা ইন হবে প্রায় ভাই 22 নভেম্বরের দিকে, তো দেখা গেছে আপনি পরের মাসের দিকে পেমেন্টটা পেয়ে যাবেন। তো ব্যাপারটা ক্লিয়ার, তো প্রত্যেকে এখানে ডিপোজিট করেন এবং ট্রেডটা কমপ্লিটলি করে নেবেন। সো আমি কালকে দেখি আমার নতুন কোনো অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারি কিনা, যেহেতু হিসেবে প্রফিট হবে আমি অবশ্যই জয়েন করবো, ঠিক আছে। তো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। লিঙ্ক যেটা লিঙ্কটা আপনি টেলিগ্রাম মধ্যে পেয়ে যাবেন, টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিন, ঠিক আছে। দেন দ্বিতীয় যে অফারটা শেয়ার করবো, দ্বিতীয় অফারটা হচ্ছে বাইবিট সাপোর্টেড অফার, ঠিক আছে। তো এই অফারটা বেশ কিছুদিন ধরে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, বাট সময়ের অভাবে শেয়ার করা হচ্ছে না, সো আজকে এই অফারটা শেয়ার করেই দিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার এটিএম এয়ারটাইম যে টোকেন আছে, এয়ারটাইম টোকেন। তো লিঙ্কটাকে সর্বপ্রথম আপনি মাইসেস ব্রাউজার আছে, মাইসেস ব্রাউজার দিয়ে ওপেন করবেন। সো এই প্রজেক্ট সম্পর্কে ভাই বলার মতো কোনো কিছুই নাই, তার কারণ এটা অলরেডি একটা স্ট্রং প্রজেক্ট, মানে তারা ইভেন্ট লঞ্চ করছে, যেহেতু তারা এয়ারড্রপ দিচ্ছে, প্রত্যেকে এয়ারড্রপটার মধ্যে জয়েন করবেন, ঠিক আছে। তো এই পেজের মধ্যে আসার পর উপর দিকে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট আপনি কানেক্টের মধ্যে প্রেস করবেন। কানেক্টের মধ্যে প্রেস করলে এটা আমাদের মেটামাস আছে, মেটামাসের মধ্যে মানে কনফার্মেশন চাইতে পারে। সো জাস্ট ওয়েট। সো দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, তো জাস্ট আপনি যে ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছেন ওইটা দিয়ে দেন, আমি নেক্সটের মধ্যে প্রেস করলাম, দেন আমার যে ওয়ালেট আছে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সুইচ নেটওয়ার্ক কত বলেছে আমি কিন্তু সব কিছু আপনার সামনে লাইভে করে দেখাচ্ছি, প্রত্যেকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন। দেন আপনি জাস্ট সাইন ইন যে অপশনটা আছে এটার মধ্যে প্রেস করার পর সাইন ইন করে দেবেন। সো দেখেন আমাদের ওয়ালেট যে কানেক্টের ব্যাপার ছিল ওয়ালেটটা কিন্তু কানেক্ট অলরেডি হয়ে গেছে, এবং এইখান থেকে অনেক কিছু এনেবল হয়ে গেছে, যে উপরের দিকে দেখেন এখন কিন্তু আর কানেক্টের অপশন নাই, আমরা অলরেডি ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। দেন আপনি এখন কী কাজ করবেন, আমি কী কাজ করে দেখাচ্ছি। তো দেন আপনি কী কাজ করবেন, এই যে উপরের দিকে দেখেন একটা অপশান আছে, এই যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে প্রেস করবেন। দেন আপনি এইখান থেকে দেখতে পারেন যে আপনার যে ইউজার প্রোফাইল আছে, চাইলে আপনি ইউজার প্রোফাইলের মধ্যে গিয়ে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা সেট আপ করে নিতে পারেন, এবং এইখানে দেখেন আপনার যে আছে যে ইনভাইটেশন কোডটা অপশানটা আছে না, এই ইনভাইটেশন কোডের মধ্যে প্রেস করবেন। দেন এইখান থেকে একটা ইনভাইটেশন কোড দিতে বলো, তো ইনভাইটেশন কোডটা কইবেন আমাদের টেলিগ্রামের যে পোস্ট আছে, পোস্টের মধ্যে অ্যাড করে থাকবে, জাস্ট এই যে এইখান থেকে নিয়ে এসে ইনভাইটেশন কোডটাকে আপনি অ্যাড করে দেবেন। আরে ভাই রিফ্রেশ, তো ভাই জাস্ট বসা দিয়ে আপনি সামিটার মধ্যে প্রেস করবেন, সামিটার মধ্যে প্রেস করলে এটা বাইন করা অলরেডি কিন্তু হয়ে যাবে। দেন আপনি আপনার যে মেইন কাজটা হচ্ছে কি, এইখান থেকে আপনাকে যে EXP আছে এই EXP মেনলি আপনাকে আর্নিং করা লাগবে, ঠিক আছে। তো দেখেন আমার প্রায় 50টা মতো EXP হয়ে গেছে, তো EXP আর্নিংয়ের যে টাস্ক আছে টাস্কগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি। তো জাস্ট আপনি যে এইখানে চলে আসবেন, এই যে এই অপশানটা আছে না কই গেল, এই যে এই অপশানটার মধ্যে আসবেন, আসলে আপনি এখানে ডেইলি বেশ কিছু টাস্ক দিতে পারবেন। এখানে দেখেন আমার কিন্তু অলরেডি প্রায় 1500 মতো XP রিওয়ার্ড আমি পেয়ে গেছি। সো ইনভিটেশন রিওয়ার্ড আমি 800 মতো SP পাইছি, এবং আপনার যে আমার যে ডেইলি লগইন আছে লগইনের জন্য আপনি 50টা করে SP পাইছি। সো এই যে ডেইলি টাস্ক আছে, ডেইলি টাস্কের মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন, সো একটু জুম করে দেখাচ্ছি যে ডেইলি টাস্ক এটার মধ্যে প্রেস করবেন। দেন এখান থেকে দেখেন তারা কী কী বলছে, যে আপনি যদি ডেইলি লগ ইন করেন সেক্ষেত্রে 50টা মতো করে EXP পাবেন, এবং যদি আপনি রিভিউ বিল্ড করেন সেক্ষেত্রে EXP পাবেন। দেন ক্রিয়েট আ রিভিউ, যদি আপনি
পাঁচটা রিভিউ ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইএক্সপি পাবেন, ঠিক আছে। এইখানে দেখাচ্ছে যে ইএক্সপি আপনি কী করেন পাবেন, এবং যদি আপনি শেয়ার করেন একটা ইএক্সপি সেখান থেকে আপনি কিন্তু মানে একটা রিভিউ শেয়ার করলে কিন্তু আপনি ইএক্সপি পাবেন, ঠিক আছে। তো আমি কাজগুলো দেখাচ্ছি যে কাজগুলো করবেন কীভাবে। জাস্ট আপনি এই যে যদি আপনি চান যে ইএক্সপি শেয়ার করবেন সেক্ষেত্রে ইএক্সপি করার জন্য এই যে প্লাস অপশন আছে, প্লাস অপশনের মধ্যে প্রেস করেন, প্রেস করার পরে এইখান থেকে দেখেন আপনি কিন্তু পোস্টের মতো একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। চাইলে আপনি এইখান থেকে পোস্ট করে আর্নিং করতে পারেন। সো আমি এটা দেখাচ্ছি না আমি কীভাবে ইএক্সপি শেয়ার করবেন, মানে তাদের যে পোস্ট আছে পোস্ট শেয়ার করবেন এটা আমি দেখাচ্ছি। তো এই যে এইটার মধ্যে প্রেস করবেন, এটার মধ্যে প্রেস করলে আপনি এইখান থেকে কই গেল, তো এটার মধ্যে জাস্ট প্রেস করে দেবেন। প্রেস করলে এইখান থেকে অনেকগুলো টাস্ক দিতে পারেন। তো আমরা জাস্ট এটার মধ্যে লাইক করেছি, সো আমরা এটার মধ্যে প্রেস করলাম, দেন এটা শেয়ার করবো, ঠিক আছে। তো শেয়ারের মধ্যে প্রেস করেন, এই যে এইখানে ছোট্ট করে একটা শেয়ার বাটন দেওয়া আছে, শেয়ারের মধ্যে প্রেস করেন। শেয়ারের মধ্যে প্রেস করবে যে টুইটারের অপশন সিলেক্ট করতেছে, তো আমরা জাস্ট টুইটারের মধ্যে সিলেক্ট করার পর এটাকে শেয়ার করে দিব, ঠিক আছে। শেয়ার করে দিলে ওইখানে দেখবেন যে একটা টাস্ক অলরেডি কমপ্লিটলি হয়ে গেছে, এবং আপনার যে ইএক্সপি পাওয়ার কথা ছিল ইএক্সপি আপনি পেয়ে গেছেন। সো আমাদের শেয়ার অলরেডি ডান, দেন আমরা কী কাজ করবো, এগেন যদি আমরা ডেইলি টাস্কের মধ্যে যাই তাহলে ব্যাপারটা আর কি বুঝতে পারবো। সো ডু ইট নাও। তো আমরা সে রিভিউ একটা শেয়ার করছি বাট এখনও কাউন্ট হচ্ছে না। সো যাই হোক আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো বা কাউন্ট হয়ে যাবে, তার কারণ রিওয়ার্ড নিতে তো একটু টাইম লাগবে, ঠিক আছে না। তো এখানে দেখেন আমাদের মেবি এটা অলরেডি ডান, তো দেখেন আমাদের যে শেয়ার এসপি যে রিওয়ার্ডটা ছিল রিওয়ার্ডটা অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো রিভিউ বিং কমিটেড, তো ইনভাইটেশন নিউ ইউজার, যদি আপনি ইনভাইট করেন সেক্ষেত্রে রিওয়ার্ড পাবেন। দেন আপনি যদি এনআরডি পার্সেস করেন তো আমি আপনাকে পার্সেস করতে রিকমেন্ড করবো না, সো পার্সেস করার দরকার নেই। সো এখন আপনি রিভিউটা পোস্ট করেন কীভাবে, যদি আপনি ক্রিয়েট মানে ডেইলি আপনি প্রায় পাঁচটার মতো রিভিউ বা ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোকেন পাবেন। রিভিউটা ক্রিয়েট করার জন্য কী কাজ করবেন, এই যে এই অপশনটা আছে এই অপশনটার মধ্যে যাবেন, ঠিক আছে। এই যে এই অপশনটার মধ্যে যাবেন, দেন ইউজার প্রোফাইল আছে, ইউজার প্রোফাইলের মধ্যে যাবেন। ইউজার প্রোফাইলের মধ্যে যাওয়ার পর নিচে দিয়ে দেখেন ক্রিয়েট রিভিউ নামে যে অপশনটা আছে, এই রিভিউর মধ্যে প্রেস করলে আপনারা রিভিউ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনি আপনার যে যেটাই আপনি পোস্ট করতে চান, আপনাদেরকে দেখাই দিলাম যে আপনি যদি ইমেজ আপলোড করতে চান ইমেজের মধ্যে প্রেস করবেন। দেন এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি আপলোড করতে চান, সাপোজ ধরেন আমাদের যে এই পোস্টের ইমেজ, এই পোস্টের ইমেজ আমি অ্যাড করে দিলাম। সো তো দেন ইমেজটাকে অ্যাড করার পর নিচে দিয়ে কোনো কিছু লিখে দেবেন, অবশ্যই 10টা ক্যারেক্টার প্লাস লেখা লাগবে, 10টা ক্যারেক্টার নিচে লিখলে কিন্তু আপনি এটা পোস্ট করতে পারবেন না। সো জাস্ট আমরা পোস্টের মধ্যে প্রেস করবো, পোস্টের মধ্যে প্রেস করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং আছে, প্রসেসিংটা কিন্তু চলতেছে। জাস্ট ক্রিয়েটের মধ্যে প্রেস করলাম, ক্রিয়েটের মধ্যে প্রেস করলে এটা কিন্তু আমাদের পোস্ট করা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন এইভাবে যদি আপনি পাঁচটার মতো পোস্ট করেন, পাঁচটার মতো পোস্ট করলে কিন্তু আপনি ওইখান থেকে রিওয়ার্ডটা পেয়ে যাবেন। সো আমরা যদি এইটার মধ্যে প্রেস করি, তো কোনটার মধ্যে প্রেস করুন ভালোভাবে দেখা দিই, এই যে এই অপশনটা আছে না, এই যে এই অপশনটা, এই অপশনের মধ্যে আপনাকে মেনলি প্রেস করা লাগবে। সো জাস্ট আমরা এটার মধ্যে প্রেস করবো, দেন আপনি এইখান থেকে ডেইলি টাস্ক নামে একটা অপশন পাবেন, এই যে ডেইলি টাস্ক আছে এটার মধ্যে একটা অপশন পাবেন। সো আমরা অলরেডি একটার মতো রিভিউ ক্রিয়েট করছি, সো এইটা কিছুক্ষণের মধ্যে এইখানে হয়তো অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে একটু টাইম নিচ্ছে, সো প্রত্যেকে একটু টাইম নিয়ে ভাই ডেইলি আপনি এই টাস্কের টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিটলি করবেন, কমপ্লিটলি করলেই আপনার এখান থেকে ইএক্সপি আর্নিং হবে, ঠিক আছে। তো এখন মেনলি কথা হচ্ছে যে এখান থেকে ডলার পাওয়ার কথা, ইএক্সপি দিয়ে আমরা কী করবো। সো ভাই আপাতত তাদের উইথড্রল যে প্রসেস, এই কোনো ধরনের উইথড্রল প্রসেস আসে নাই। সো নেক্সট টাইম যদি তাদের কোনো ধরনের উইথড্রল প্রসেস আসে আমি আপনাদের বলে দিব, দেন আপনারা জয়েন করে নিন, ঠিক আছে। চাইলে এখান থেকে তাদের যে টুইটার আছে টুইটারটা আপনি কানেক্ট করতে পারেন, যে ভেরিফাই টুইটার আপলোড ইমেজ এগুলো চাইলে আপনি করতে পারেন। এছাড়া আপনার যে কাজ আপাতত হচ্ছে আপনি ডেইলি লগ ইন করবেন এবং টাস্ক যেগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং ইএক্সপি আর্নিং করবেন, ঠিক আছে। তো পরবর্তী সময় যখন এই যে ইএক্সপি আছে, ইএক্সপি কনভার্টার অপশন আসবে অথবা ইএক্সপি এক্সচেঞ্জ হয়ে তাদের টোকেনের মধ্যে আসবে, তখন কিন্তু আমরা উইথড্র করতে পারবো, ঠিক আছে। তো উইথড্রল প্রসেসটা আমি পরবর্তীতে দেখাই দেবো, এক কথা যখন আর কি তাদের যে উইথড্রল প্রসেস, এই উইথড্রল প্রসেসটা বানানো হবে আর কি, ঠিক আছে। চাইলে রেফার করতে পারেন, না চাইলে নাই, যেহেতু ভাই এখানে কোনো ধরনের ইনস্ট্যান্ট পেমেন্ট হবে না এবং লং টাইম প্রসেসের কাজ, আপনার ইচ্ছে আপনি রেফার করবেন কিনা এবং আপনি কাজ করবেন কিনা। বাট আমি যে বাইবিট অফারটা শেয়ার করছি এটার মধ্যে প্রত্যেকেই কিন্তু কাজ করবেন, ঠিক আছে। নাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা বিগ প্রফিট মিস করে যাবেন, অলরেডি আপনি কিন্তু এই প্রফিটগুলো অলরেডি মিস করে গেছেন। সো নেক্সট টাইম আর মিস করেন না, ওকে। তো যারা ফুল ভিডিওটা আমার বকবক শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে একটু বেশি মানে বকবক হয়েছি। তো যাই হোক, যদি কোনো ভুল টুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ওকে।